তোমাদেরকে বহুদিন পূর্বে জিবরিল মারফতে আমার নবীর দ্বারাই জানিয়ে দিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোরা মৃত্যু ছিলি, তোরা কি ছিলি? কথা বলেন, তোমরা কি ছিলি? তোরা মৃত্যু ছিলি, আমি তোদের জীবিত করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, আমি আল্লাহ তোদের আর মারব না, আমি তোদের আর মারব না। যতটুকু অন্যায় করেছ তার সাজা ভোগ করতেই হবে, তার সাজা ভোগ করতেই হবে। ভাইজান বন্ধুরে, এমন সিরিয়াল পর সিরিয়াল কথা বলতে গেলে সকাল হয়ে যাবে। আমরা ওই ওই আন্তর্জাতিক বক্তার বক্তব্য শুনতে আমাদের লেট হয়ে যাবে, সেহেতু আমি আপনাদের কাছে আর সময় নিচ্ছি না। এখন ঘড়িতে আমার বেজে যায় 10:30 বাকি, 10:30 কয় মিনিট বাকি? 5 মিনিট। তবে আমার নেমে যাওয়ার টাইমটা ছিল 10:30, উঠার টাইমটা ছিল 8টা। সকালবেলার কথা, সেই যখন ডেট নাই তখনকার কথা। কিন্তু বন্ধুরে, ওই ছোট কোরআনটা একটু বার করান, কি আছে এখান থেকে এই কোরআনটা দাও। আমার ভাইয়েরা, তবে 5 মিনিটে আপনাদের কাছে একটা কথা বলে যাব, 5 মিনিটে একটা কথা বলে যাব, একটু কান খুলে শুনলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আপনাদের আপনারা অনেকে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু কথা বলার সুযোগ পান না। কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো, তবে কথা জানো আমি কোরআন দিয়ে বলবো। অনেকে আমার মোবাইল নাম্বার চান কিন্তু আমার স্টাফদের নাম্বার পান, আমার নিজের নাম্বার দিতে নিষেধ আছে। ভাই জান বন্ধুরা, টেপ নেবেন, সাহায্য চাইবেন, আমার স্টাফ এক একজন এক এক ডিপার্টমেন্টে আছে, তাদের ফোন করবেন, কিন্তু হুজুরকে ফোন করে ব্যস্ত দিবেন না। কেন? উনি সফরের ক্লান্ত মানুষ, বড় কষ্টতে দূর ভিড় করে, এই জন্য নাম্বারটি দেওয়া হয় না শর্ট করে। তবে অম ভাই যান, আমি মনির উদ্দিন আন্দারমনির মানুষকে আমার অরিজিনাল নাম্বারটা দিয়ে দিয়েছি, তবে নিশ্চয় আপনাদের আমি ভালোবাসি। ভাই যান, আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো, আপনারা কি আমার সঙ্গে কথা বলতে রাজি আছে? কারা কারা রাজি আছেন দেখি হাত তুলি। 1, 2, 3, 4 এই সব লোকগুলোকে যদি প্রত্যেকের পাসপোর্ট থাকতো আমি বাংলাদেশ নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। মানুষ পাগলের মতো কিভাবে হাত তুলে আর চেঁচামেচি করে কোরআনের কথা শুনে। বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, এই এলাকাগুলো থেকে আপনাদের একবার সফর করে শিক্ষা অর্জন করে নিয়ে আসা দরকার, যে কোরআনের কথা শুনলে ওরা কিভাবে পাগলের মতো চেঁচামেচি করে। আপনারা তো এখন অনলাইনের যুগ, আপনারা সার্চ করবেন, MMHATV, MMHATV। মনিরুদ্দিন যখন অন্য রাজ্যে যে, অন্য দেশে যে, বা হরিশ্চন্দ্রপুর থানার বাইরে যে, কলকাতা, হুগলি, হাওড়া, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, উড়িষ্যা, জলেশ্বর, বালেশ্বর, ওই এলাকাগুলোতে যাই, তখন মানুষ পাগলের মতো কি চিৎকার। ভাই যা, আজকে আপনাদের সঙ্গে আমি কোরআন দিয়ে কথা বলি। ভাই বলেন তো, এই পবিত্র কোরআন কয়টি কথা বলে? সবাই আওয়াজ ছেড়ে বলেন, পবিত্র কোরআন কয়টি? আপনাদের অসুবিধা হয়েছে কি বলতে? এই পবিত্র কোরআনের
পাড়া কয়টা? আপনাদের অসুবিধা হয় না বলতে তো? বলছেন তো খারাপ লাগছে না ভালো লাগছে? এই পবিত্র কোরআনে সূরা কয়টা? এই পবিত্র কোরআনের আয়াত কয়টি? 6666। তবে এই পবিত্র কোরআন আমার নবীর জন্মের আগে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? ছিল। বলবেন কোথায় ছিল রে এই পবিত্র কোরআন? আমার নবীর আসার আগে এই পবিত্র কোরআন খানা অতি সংরক্ষণ ভাবে এমন একটি জায়গায় ছিল যেই জায়গাটির নাম হল লৌহে মাহফুজ। আপনারা বলেন তো এই পবিত্র কোরআনের প্রথম সুরাটির নাম কি? আপনারা বলেছেন সুরা ফাতিহা। আমি মনিরুদ্দিন বলছি না, আমরা তো পাতা উল্টাতে গেলে দেখতে পাই সুরা ফাতিহা, তবে যে প্রথমে থাকবে সেই তো প্রথম নাকি? না গো না, এই পবিত্র কোরআন যখন লৌহে মাহফুজ থেকে আল্লাহর জমিনে আসে সেই দিন 6666টা আয়াতের মধ্যে 114টি সুরার মধ্যে সর্বপ্রথম সুরাটি আল্লাহর জমিনে আসে যেই সুরাটির নাম হল সুরা আলাক। তবে বলবেন ফাতিহা কেন প্রথমে দেখা যায়? প্রথমে দেখা যায় রে কেন এই সুরা ফাতিহার মধ্যে আছে আমার আল্লাহর প্রশংসা। নারাই দেখবি ওই যে হিন্দু ঘরের মেয়ে ছোট্ট কচি রমণী, ওই ছোট্ট হিন্দু মেয়েটা আমি জিজ্ঞাসা করলাম তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি, তোর নাম কি? তবে এক হিন্দু হিন্দু ধর্মের ছোট্ট মহিলা বাবার নাম বাবা হিন্দু, মা হিন্দু, তার বংশ হিন্দু, সেও যেন হিন্দু। কি সুন্দর করে পরদান আসীন হয়ে এই পবিত্র কোরআনের সুরা ফাতিহার তরজমা করলো। ভাইজান বন্ধুরে এই সুরা ফাতিহার মধ্যে আছে আমার আল্লাহর প্রশংসা। আমার আল্লাহ ব্যতীত আল্লাহর জমিনে অন্য কোন ব্যক্তির প্রশংসা করা যায় না, এই জন্য সুরাটাকে লিখতে যে যেন আমার আল্লাহর অর্ডার মোতাবিক যেন সুরা ফাতিহাটা প্রথম পৃষ্ঠার প্রথম পাতায় আসে। কিন্তু আল্লাহর জমিনে সর্বপ্রথম যেই সুরাটি এসেছে সেই সুরাটির নাম হলো সুরা আলাক। সেই দিন যেই দিন এই পবিত্র কোরআনের প্রথম সুরাটি নবীর কাছে আসেন সেই দিন নবী কোন জায়গায় ছিলেন? হরিশ্চন্দ্রপুরে ছিলেন না মালদায় ছিলেন? হুগলি ছিলেন না হাওড়ায় ছিলেন? দুবাই ছিলেন না কাতার ছিলেন? কুয়েত ছিলেন না কোথায় ছিলেন? আমার রবি আমার নবী ছিলেন আল আরাবিয়াতুল সৌদিয়া মাক্কাতুল মুকাররামার এমন একটা জায়গায় ছিলেন যেই জায়গাটির নাম হলো দারে হেরা। জায়গাটির নাম কি? দারে হেরা। ওই দারে হেরা আমার রাসূলদার নবী যেন আল্লাহর মগ্নে ধ্যানে বসে আছেন, যেন আল্লাহর সিজদায় পড়ে আছেন, মাবুদের দরবারে মাবুদের জিকির করতে আছেন। এই মুহূর্তেই জিবরাইল নবীর কাছে এসে গেল, এসে নবীকে বলেন ও নবী বল, ও নবী বল বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ওগো নবী পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। বন্ধুরা এবার পরদান আছেন মায়েরা,
খড়ির কাঁটা যেন ধরে রাখা যায় না, এমন এক কথা আমার মুখে এসে গেছে, সেই কথা না বললে আর থাকতে পারি না, যেই কথা না বললে আর সইতে পারি না। তবে বন্ধুরা আমার টান থেকে চার মিনিট বেশি হয়ে গেল, ভাই জানে বন্ধুরা আমার আমার আব্বা জানেরা, কিন্তু যদিও সময় বেশি এসে যায়। আপনাকে বলতে হবে আপনার টান আরো এক ঘন্টা বাড়ালা, বাকি কাজ আমি দেখবো। আপনি আপনাকে আমাকে দেড় মাস আগে যে টাইম দিয়েছিলেন সেই টাইম থেকে চার মিনিট বেশি হয়েছে, আপনি এমন একটা কাগজ লিখছেন কেন ভাই? আমি এখন একটা অন্য মুডে আছি, আমি কোথায় আছি আমি নিজেই জানি না, সেহেতু আমাকে সিস্টেম মোতাবেক কথা বলতে হবে। আপনাকে বলা হবে মনিরুদ্দিন ভাই টাইম আপনার 10:30 ছিল, কিন্তু কার্যক্ষেত্রে আপনাকে মহব্বতের ভালোবাসা দিয়ে বলি, আপনার আলোচনায় মানুষ মগ্ন পাগলের মতো হয়ে গেছে, টাইম আপনার আরো এক ঘন্টা বা 30 মিনিট বা 2 ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো, না হলে আমরা শ্রোতাদের একটা বিশৃঙ্খলা হয়ে যাবে, আপনি নেমে গেলে আপনার পিছন পিছন লোকেরা হাঁটা দেবে আমাদের সমর্থন হয়ে, সেহেতু টাইম আপনার আরো এক ঘন্টা বাড়া হলো, এমন সিস্টেমের ওপর আমাকে চিঠি দেন, না হলে আমি বক্তব্য এই মুহূর্তে ছেড়তে প্রস্তুতি নিয়ে। ভাইয়ের আমার বন্ধুর আমার আব্বাজান সোনার চানেরা, আমাকে ক্লিয়ার টাইম দিতে হবে, আপনাকে এত টাইম দেওয়া হলো আরো এত টাকুন টাইম দেওয়া হলো, আমি সেই টাইম মোতাবেকই শেষ করব। তবে ভাই এমন একটি কথা এসে গেছে, না বললে যেন থাকতে পারি না, ভাইজান বন্ধুর আমার আব্বাজানেরা, রে আমার ভাইজান সোনার চানেরা, রে আমার পরদানাশীল মায়েরা, তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পড়তে বললেন, ওগো নবী পড়ো, আল্লাহর নবীকে পড়তে বল মাত্রই আমার নবী বললেন, আমি জানি না পড়িতে, এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে, ওই ফেমেরা তো ছিলেন নবী কারে রাতে, আপনারা স্পষ্ট উচ্চ বাংলা বুঝেন তো, ওই ভেনেরা তো ছিলেন নবী কারে রাতে, ফুরকানে হামে নাজিল হলো জিব্রিল দারাতে, ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন, আমি জানি না পড়িতে, এ ফোরকানে হামিদ, এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে, এ জিব্রাইলের হাত দুখানা। ওই কথা না বললে আমি জায়গা মতো পৌঁছাতে পারছি না, রাইলের হাত দুখানাই তরল চেপে না বিরিশিনা, এমন করে নাবি আমার লাগিলেন পড়িতে, এমন করে নাবি আমার লাগিলেন পড়িতে, এ ফোরকানে হামিদ, এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে, এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে। বন্ধুরে আমার আল্লাহ যদি আমার নবীকে, ভাই এতক্ষণ বক্তব্য শুনলেন, সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটা যেন এখনই বলছি, 3.5 মিনিটে কথাটা বলে শেষ করছি, মাত্র 3.5 মিনিটে কথাটা বলে শেষ করছি, আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, তবে আমি মনিরুদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না, কথাটি কিনা বলেন ভাই গো? আমার মতো রাঙ্গাইপুরের শুকুর আছে।